OnePlus 9 Pro আচ্ছা অনেকেই বলে যে OnePlus এর কার্ড ডিসপ্লে ফোনগুলোর কালেকশন একটু কম থাকে বা কিছু এবার একটু নেওয়ার চেষ্টা করছি 9 Pro এটার স্পেশালিটি হলো 12256 এবং আচ্ছা ঠিক আছে 13 Pro Max দেখতে পাচ্ছেন আমাদের কাছে এটা হচ্ছে 256GB না গ্রে কালারে 256GB GT Master Realme GT Master Realme মানে 2021 সরি 21 সালের মানে টুকর একটা ফ্ল্যাগশিপ আচ্ছা হাইপ ফালানো একটা খুব হাইপ এবং এখনো চলতেছে এবং যারা ইউজ করতেছে তারা কিন্তু এটা থেকে এখনো সুইচ করতেছে না এটা সাকিব আল হাসান নিজে যেটা স্পন্সরশিপ করছে সেটা এটা Oppo F21 সাকিব আল হাসান কিন্তু করছে অরেঞ্জ কালারটা হ্যাঁ অরেঞ্জ কালার আচ্ছা এটা হচ্ছে এটা আমাদের ব্ল্যাক কালারটা আপনি একটা জিনিস দেখবেন যে আমার এই জায়গায় ম্যাক্সিমাম কালেকশন কিন্তু একটু ডার্ক কালারের মধ্যে এটা আমার পার্সোনাল চয়েস ভাই আমারও চয়েস পার্সোনাল চয়েস ডার্ক কালার কারণ যে সিরিজটা শুরুতেই দেখাবো সেটা হচ্ছে Xiaomi 11i হ্যাঁ 5G হাইপারচার্জ যেটাকে বলে মানে এটা খুব তাড়াতাড়ি চার্জ হয় 10 Prime এটারও কিন্তু ব্যাক ক্যামেরা কাটআউট খুব সুন্দর করছে সাইড মাউন্টেড ফিঙ্গার 4GB 64GB ভেরিয়েন্টের এই ডিভাইস 12 Pro তে আচ্ছা ছোট ভাই হ্যাঁ ছোট ভাই এবং কালারটাও সেম 12 Pro তে দেখতে পাচ্ছেন 12 Pro এটাও 86 ব্যাটারি হেলথ এবং এটা অ্যাকচুয়ালি 89 ছিল ব্যাটারি হেলথ Poco X3 হ্যাঁ 8GB 128GB আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 8000 টাকা এটার সাথে Poco X3 Pro হবে মাত্র 18500 টাকা আইফোনের এই ক্যামেরার শেপটা আজ পর্যন্ত কেউ চুরি করার সাহস পায় নাই ঠিক আছে এই যে এরা একটু চেষ্টা করছিল ঠিক আছে চেষ্টা করছে আসলে কিন্তু আসলে ওই লেভেলে যাওয়ার সাহসটা পায় নাই ভাই দেখুন আপনার 12 Pro Max এর ক্যামেরা 13 Pro Max এর ক্যামেরা সেম ক্যামেরা কাছাকাছি ১০৮ মেগাপিক্সেল এবং ক্যামেরা যথেষ্ট পাওয়ারফুল ক্যামেরা ইতিহাসের সবচেয়ে বেশি কার্ড হ্যাঁ এটা কার্ডটা হচ্ছে ওয়াটারফল কার্ড মানে হাতে রাখলে জাস্ট মনে হবে যে একটা ডিসপ্লে হ্যাঁ আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সো আরিয়ান ব্লগস এই মুহূর্তে যারা ভিডিওটা দেখতেছেন দেখতে পাচ্ছেন আমরা কিন্তু আবারও একটা ইউজ ফোনের ভিডিও নিয়ে চলে আসছি আর সাথে কিন্তু আছে আবির ভাই আর সামনে কিন্তু আছে অগণিত ফোন মোটামুটি সবগুলো ব্র্যান্ডের ফোন আছে আর জানেন আবির ভাই মানে কিন্তু মার্কেটের থেকে অনেক কম দামে ফোন বিক্রয় করে থাকে তিনি তো ভাই যেহেতু আছে ভাইয়ের সাথে একটু কথা বলবো কেমন আছেন আলহামদুলিল্লাহ আচ্ছা সো ভাইদের কিন্তু নতুন শপ আপনারা জানেন যে লাস্ট ভিডিওতে আমরা দেখাইছি যে যমুনাতে তাদের নতুন ব্রাঞ্চ তো এটা হচ্ছে তাদের সেই নতুন ব্রাঞ্চ যেখানে আমরা আছি এই মুহূর্তে দোকানের নাম হচ্ছে GSM FixIT আর পিছনে দেখতে পাচ্ছেন Gismob ঠিক আছে আপনারা আসলে কিন্তু দুটাই পাবেন সো যারা ফোনগুলো নিতে চান অবশ্যই যমুনা ফিউচার পার্ক লেভেল 4 ব্লক এতে চলে আসবেন আসলে তাদের সবটা খুঁজে পাবেন কষ্ট হলে ফোন দিবেন আর যে কারণে বললে হবে যে ভাইয়া মসজিদ অথবা সুমাসটেক অথবা উষা এগুলার আশেপাশে চলে আসলে কিন্তু তার সবটা অনায়াসে দেখতে পারবেন তো দেখতে পাচ্ছেন অনেকগুলো ফোন প্রত্যেকটার প্রাইস কন্ডিশন সম্পর্কে জানাবো তার আগে বলে নিচ্ছি যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেই আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা কথা বাড়াচ্ছি না চলুন ভিডিওটি শুরু করা যাক ওকে বন্ধুরা ইন্ট্রোতে যেটা বলতেছিলাম আবারও চলে আসছি কিন্তু হচ্ছে আবির ভাইয়ের শপে আর আবির ভাইয়ের শপ মানে দেখতে পাচ্ছেন হচ্ছে Gismob আর আজকেও কিন্তু মোটামুটি ভালো একটা কালেকশন কিন্তু তার দোকানে এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে সো যারা মোটামুটি মিড রেঞ্জ হাই রেঞ্জ সব ধরনের ফোন নিতে চান তারা অবশ্যই ভিডিওটা দেখতে থাকুন তো ভাই কি অবস্থা জি আলহামদুলিল্লাহ রেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো তো আছি ভালো থাকার দলে সবসময় চেষ্টা করি ভালো থাকার জন্য ঠিক আছে প্রাইস রেঞ্জগুলো কীরকম হইতেছে প্রাইস রেঞ্জ এখন একটু কমতেছে আস্তে আস্তে যেহেতু ডলারের রেটগুলো আস্তে আস্তে একটু পড়তেছে আবার দেখা গেছে নতুন আপডেট ফোন আসতেছে সেই সাথে ব্যাকডেট ফোনের প্রাইসগুলো একটু ডাউন হওয়া শুরু করছে তো আজকে আমাদের মূলত ইউজ ফোনের ভিডিওতে বরাবরের মতো বেশ কিছু কালেকশন আছে আইফোন থেকে অ্যান্ড্রয়েডের বেশ কিছু আপনাদের লোকেশনটা একটু বলে দিই লোকেশনটা হচ্ছে আমরা আগে মানে ইজি লোকেশনটা বলে দিই এবার প্রথমবার যেহেতু একটু হার্ড ছিল সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঢোকার সাথে সাথে মেন গেট দিয়ে ঢুকে হাতের বামে 11 নম্বর লিফট দিয়ে জাস্ট চারতলায় উঠলেই নামাজের স্থানের সাথেই আচ্ছা বুঝতে পারছি নামাজের স্থানের আগের গলিতেই GSM FixIT শপের নাম আর আমার শপের নাম তো বরাবরের মধ্যে Gismob আচ্ছা আচ্ছা আর চিনতে কষ্ট হলে অবশ্যই আপনারা এ ব্লকে আসবেন সুমাস্টেক আছে অথবা উষা টেকনোলজি আছে অথবা নামাজের স্থান মসজিদ এই এগুলার মাঝখানে যে কারণে বললেই হবে আর এসে সহজেই দেখতে পারবেন যে সার্ভিসিং এর শপ ঠিক আছে সার্ভিসিং এর শপ এই যে দেখেন ঠিক আছে পুরো সার্ভিসিং এর শপ আর তার মাঝখানে কিন্তু হচ্ছে আবির ভাই সো সহজেই কিন্তু চোখে দেখা যায় এটা আসলে তো ভাইয়া কি দিয়ে শুরু করবেন আজকে বরাবরের মতো আমি আইফোন দিয়ে শুরু করব আইফোন দিয়ে শুরু করব আমাদের কাছে চলে এসেছে আইফোন 13 প্রো ম্যাক্স 13 প্রো ম্যাক্স আচ্ছা জি 13 প্রো ম্যাক্স আচ্ছা ভাই 14 সিরিজ আসার পরে 13 এর দাম কমে নাই হ্যাঁ একটু দেখা গেছে আসলে 13 টা তো এখনো প্রিমিয়াম 14 এবং 13 এর মধ্যে আসলে ডিফারেন্সটা খুবই কম ওই ডাইনামিক আইল্যান্ড আর হচ্ছে অ্যাকশন মোড যে জিনিসটা এই দুইটার চিপসেটটা বাদে হচ্ছে এটার কিন্তু ক্যাটাগরি প্রাইস সেমই আচ্ছা যার কারণে এখনো আসলে ওরকম ফল ডাউন করছে না আর তার চেয়ে বড় কথা হচ্ছে 13
যারা ইউজার ছিল তারা কিন্তু ফোনগুলো খুব যত্ন সহকারে ইউজ করছে, এই কারণে নতুনের মতো এখনো এখনো দামটা ওরকম প্রিমিয়ামে আছে। আচ্ছা ঠিক আছে, 13 প্রো ম্যাক্স দেখতে পাচ্ছেন আমাদের কাছে, এটা হচ্ছে 256 GB, 256 GB না, গ্রে কালারের 256 GB, এবং এটার ব্যাটারি হচ্ছে 86% জেনুইন ব্যাটারি 86, এবং এটা হচ্ছে অনলি ডিভাইস, বক্সটা আমাদের আসে নাই। আচ্ছা, সবকিছু মিলে 13 প্রো ম্যাক্স 256 GB একটা অস্বাভাবিক প্রাইস থাকবে ইনশাআল্লাহ, লো অস্বাভাবিক 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 আচ্ছা মাত্র 1,08,000 টাকা, 1,08,000 টাকা 256 GB, আচ্ছা 256 GB, 128 GB টা আপনার অনলি ডিভাইস সেল হয় 1,10,000 টাকা। আচ্ছা ঠিক আছে, সো 1,08,000 টাকায় পাচ্ছেন 13 প্রো ম্যাক্স, কালারটা কি? কালারটা হচ্ছে এটা গ্রে কালার, গ্রে কালার না, অস্থির অস্থির কালার কিন্তু, এবং এটা কিন্তু ফুল ফ্রেশ কন্ডিশনে, ফুল ফ্রেশ। আচ্ছা আচ্ছা, একদম মানে যে চালাইছে আসলে খুব যত্ন সহকারে চালাইছে, কারণ 86 ব্যাটারি হেলথ, তার মানে বেশ কিছুদিন চালাইছে এবং ভালোই ইউজ করছে, বাট খুব যত্ন সহকারে ইউজ করছে, এবং এটার একটা প্রোটেক্টরও লাগানো আছে, প্রোটেক্টর লাগানো আছে, সবকিছু মিলে 256 GB আমরা লাগবো মাত্র 1,08,000 টাকা। আচ্ছা ঠিক আছে, তারপর আমরা চলে যাব আইফোন 12 প্রো তে। আচ্ছা ছোট ভাই, হ্যাঁ ছোট ভাই, এবং কালারটাও সেম সেম 12 প্রো তে দেখতে পাচ্ছেন, 12 প্রো এটাও 86 ব্যাটারি হেলথ, এবং এটা অ্যাকচুয়ালি 89 ছিল ব্যাটারি হেলথটা, তো আইফোন iOS 16 এ আপডেট দেওয়ার সাথে সাথে 3% ফল করছে। আচ্ছা বুঝতে পারছি, কিন্তু এটা ইউসেজের উপরে না, তো 86 ব্যাটারি হেলথ, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ভেরিয়েন্ট, কত জিবি এটা হচ্ছে 256 GB, এটার সাথে বক্স হবে, হ্যাঁ ফুল বক্স হবে, ফুল বক্স হবে, এবং পারচেজ ক্যাশ মেমো সবকিছু আমাদের কিন্তু আছে, এই যে দেখেন সবকিছু একদম সবকিছু, এবং মজার বিষয় হচ্ছে এটা অফিশিয়ালি ইন্ডিয়ান থেকে ইন্ডিয়া থেকে পারচেজ করা হয়েছিল 115,000 ইন্ডিয়ান রুপি দিয়ে। আচ্ছা ইন্ডিয়া থেকে, আর বর্তমান ভ্যালু আপনার প্রায় আপনার অলমোস্ট 1,50,000 উপরে চলে যায়, 1,50,000 উপরে চলে যায়, তো এখন যেহেতু অফিশিয়াল ভ্যালুর কথা বলে লাভ নেই, কারণ অফিশিয়াল ইউজার আমাদের বাংলাদেশে খুব কম কম। আচ্ছা, তো আমি আনঅফিশিয়াল হিসেবে আনঅফিশিয়াল প্রাইস দিব 256 GB 86 ব্যাটারি হেলথ আইফোন 12 প্রো মাত্র 80,000 টাকা, মাত্র 80,000 টাকা, হ্যাঁ আরও 1,000 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি, 79, হ্যাঁ 79,000, 78 করে দেন। আচ্ছা ঠিক আছে, 78 78, আচ্ছা ঠিক আছে, খুব ভালো একটা ডিল হবে, যেহেতু ফুল বক্স সবকিছু আছে, স্লিম বক্স, হ্যাঁ খুব ভালো একটা ডিল হবে। আচ্ছা পর আমরা চলে যাব হচ্ছে আইফোন 11 এ, বর্তমানে হুট করে দেখলাম আইফোন 11 এর খুব চাহিদা, 11 সিরিজের, তো শুরুতে যে ডিভাইসটা দেখাবো সেটা হচ্ছে 11 প্রো টা, আচ্ছা 64 GB, 80% ব্যাটারি হেলথ, জেনুইন ব্যাটারি, কোনো ধরনের বুস্টিং, কোনো কিছু চেঞ্জ, এভরিথিং মানে কোনো কিছুই চেঞ্জ হয় না, একদম এভরিথিং ইনট্যাক্ট বলা যায়, অনলি ডিভাইস আসছে আমাদের কাছে, এটা বক্স হবে না, তো সেই হিসাবে প্রাইসটাও লো থাকবে, মাত্র 50,000 আমরা, আচ্ছা 50,000 এ দিচ্ছেন, 80% ব্যাটারি হেলথ, 3 ক্যামেরার ফোন আইফোন 11 প্রো, আচ্ছা 11 প্রো ব্যাটারি হেলথ, ওকে, তারপর আমরা চলে যাব আইফোন 11 এ, 11 এ, আচ্ছা হ্যাঁ 11 এর পার্পল কালারটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে, 11 এর পার্পল কালার 128 GB, 128 GB, আচ্ছা 128 GB, এবং এটার ব্যাটারি হেলথ ভালো আছে, 80+ থেকে 90+ থাকবে ইনশাআল্লাহ ব্যাটারি হেলথ গুলো। আচ্ছা, আর এগুলা জেনুইন ব্যাটারি থাকবে, কোনো বুস্টিং ছাড়া, আই হোপ এটা 92 আছে, 92 না, হ্যাঁ তো সবকিছু মিলিয়ে এটা 86 আমাদের 90 যেটা আপ হয় সেটা 92-95 এরকমও হয় কাছাকাছি, তো এটা অনলি ডিভাইস, সেই হিসাবে প্রাইসটাও দিব, কত জিবি এটা, এটা হচ্ছে 128 GB, আচ্ছা 128 GB টা আমি মাত্র 45,000 এ, আচ্ছা 45,000 দিবেন, 45,000 দিব, এই কারণে কারণ এখন 11 এর চাহিদা বাড়ার কারণে প্রাইসটাও আবার হুট করে একটু বাড়ছে, আচ্ছা বুঝতে পারছি, একটু বাড়ছে, যার কারণে তারপরেও আমি চেষ্টা করতেছি এটা প্রাইসটা লিমিটেড রাখার। তারপর আমি চলে যাব আইফোন 10s ম্যাক্স, আচ্ছা আইফোন 10s ম্যাক্সটা অনেকেরই ফেভারিট একটা ডিভাইস, এক্সএস ম্যাক্স যেটাকে বলে, এক্সএস ম্যাক্স, আচ্ছা তো গোল্ডেন কালারে 64 GB ভেরিয়েন্টের 95 ব্যাটারি হেলথ সহ আমাদের কাছে আছে আইফোন এক্সএস ম্যাক্স, এবং মজার বিষয় হচ্ছে এক্সএস ম্যাক্স এর ক্যামেরাটা কিন্তু খুব দারুণ করছে, হ্যাঁ তো যারা হচ্ছে একটু লো বাজেটের মধ্যে, ভাই এক্সএস ম্যাক্স এর ক্যামেরা, হ্যাঁ তারপরে আপনার 12 প্রো ম্যাক্স এর ক্যামেরা, 13 প্রো ম্যাক্স এর ক্যামেরা, সেম ক্যামেরা কাছাকাছি, বুঝছেন অলমোস্ট সেম, অলমোস্ট সেম, তো এক্সএস ম্যাক্সটার একটা স্পেশালিটি হলো এটা ব্যাটারি ব্যাকআপটা ভালো, যেহেতু বড় ডিভাইস, এবং এটার স্ক্রিন রেজুলেশন থেকে শুরু করে ক্যামেরার ক্যাপাসিটি খুবই ভালো, যারা হচ্ছে জাস্ট এইরকম রেঞ্জের মধ্যে মানে একটু বড় ডিভাইসের মধ্যে, যেমন ম্যাক্স ডিভাইসগুলো হচ্ছে সবসময় একটু বড় হয়, এর মধ্যে যারা চাচ্ছেন নিতে তারা কিন্তু এক্সএস ম্যাক্সটা নিতে পারেন, খুব সীমিত প্রাইসে দিয়ে দিব মাত্র 43,000 টাকা, মাত্র 43,000, এবং এটা জেনুইন ব্যাটারি, সবকিছু জেনুইন জেনুইন, আচ্ছা আচ্ছা, রিপেয়ারিং হিস্টরি নেই। তারপর আমরা চলে যাব আইফোন XR এ, XR, ওকে আইফোন XR, আইফোন XR টা আমাদের খুবই ভালো কন্ডিশনে আছে, এটা হচ্ছে 95% ব্যাটারি হেলথ, 128 GB, এটা বক্স নাই অনলি ডিভাইস, এবং মজার বিষয় হলো এটা কিন্তু 3U Tools Score 100, আচ্ছা আমরা খুব কম প্রোডাক্ট পাই এরকম যে 3U Tools Score টা বরাবর 100 থাকে, আশা করি যদি আমরা যদিও ইউজ প্রোডাক্টের উপর ওয়াটারপ্রুফ গ্যারান্টি দেই না, তারপরে আই হোপ এটা ওয়াটারপ্রুফ থাকবে,
যে কন্ডিশনে আছে কন্ডিশনের উপর বেসিস করে বললাম এবং এটার উপরে কিন্তু প্রোটেক্টর লাগানো যার কারণে কিন্তু ইয়া চাহিদা অনেক ভাই চাহিদা অনেক এবং এটা কিন্তু গেমিং আমি বক্স নাই জন্য ঠিক আছে ভাইয়া তারপর আমরা চলে যাবো আইফোন এসি সেকেন্ড জেনারেশন সেকেন্ড জেনারেশনটা আসলে খুব দারুণ একটা ডিভাইস যদি দেখেন হ্যাঁ এটা মূলত খুব পাওয়ারফুল একটা ডিভাইস ছোট হলেও এটার চিপসেট কিন্তু ইউজ করা হচ্ছে A13 বায়োনিক চিপ যেটা আইফোন 11 ইউজ করা আছে 45% বাট প্রসেসর সবকিছু হচ্ছে আইফোন 11 এর আছে সবকিছু মিলে আমাদের আইফোন এসি সেকেন্ড জেনারেশনটা আমরা বক্স সহ আমাদের কাছে পেয়ে যাবেন স্লিম বক্স সহ দেখতে পাচ্ছেন একদম ফুল অ্যাক্সেসরিজ আর স্লিম বক্সে তো বড় বড় মতো অ্যাডাপ্টার হয় না শুধু কেবলটা থাকে সবাই জানে তো স্লিম বক্স সহ আইফোন এসি 2020 এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 24500 টাকা মাত্র 24500 জি 24500 টাকা রেয়ার ডিভাইস মার্কেটে সব সময় अवेलेबल থাকে না ওকে তারপর আমরা চলে যাব আইফোন 6s প্লাস যারা হচ্ছে একটু বিগ স্ক্রিন ফোন খুঁজতেছেন মানে লো বাজেটের মধ্যে তাদের জন্য আইফোন 6s প্লাস আচ্ছা বড় ডিসপ্লে 128GB আচ্ছা তো 128GB টা আমাদের একটু কম হয় 64টা বেশি হয় যেহেতু 128GB তারপর আমরা এটা 64GB এর রেটে দিয়ে দিব মাত্র 17000 টাকা মাত্র 17000 টাকা না এটা অনলি ডিভাইস আচ্ছা ঠিক আছে 17000 টাকায় দিয়ে দিব আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে আইফোনের লো বাজেট কালেকশনে বরাবরের মতো শুরুতে যে ফোনটি দেখাবো আইফোন 6 এটা আসলে একটু ডাল কন্ডিশন দেখতে পাচ্ছেন খুব দাগ স্ক্র্যাচ আছে যেহেতু জেনুইন ইউজ ডিভাইস সেই হিসাবে ডাল কন্ডিশন থাকাটা অস্বাভাবিক কিছু না স্বাভাবিক এটা দেখে কাস্টমার ভয় পাবেন না কারণ দাগ থাকা ভালো ডিভাইসের গায়ে দাগ থাকা ভালো এটা অথেন্টিসিটি প্রুফ করে তো এটা আমরা দিয়ে দিব 64GB ভেরিয়েন্ট আইফোন 6 মাত্র 10000 টাকা মাত্র 10000 টাকা জি মাত্র 10000 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমরা চলে যাব আইফোন 5s এ আইফোন 5s যদিও এখন একটু ব্যাকডেট হয়ে গেছে কারণ আইফোন 5s এ এখন অনেকগুলো অ্যাপস রান করে না 12.5.6 এর কারণে তো আইফোন 5s এটা থেকে ফিঙ্গারপ্রিন্ট শুরু এটা থেকে ধরেন স্লো মোশন ভিডিও শুরু হ্যাঁ বিভিন্ন কালার হয় আমাদের কাছে তো আইফোন 5s টা আমাদের রেগুলার প্রাইস থাকে 7500 টাকা আর একটু ডিসকাউন্ট করে দিব 7300 করে দিব 7500 থেকে 7300 7300 করে দিব আচ্ছা ঠিক আছে ব্যাটারি হেলথ 100% হবে হ্যাঁ ব্যাটারি এগুলো চেঞ্জ করা থাকে যেহেতু ব্যাকডেটেড ডিভাইস এই ফোনটা চলে মূলত এই ফোনটা শেপের কারণে এবং সেকেন্ডারি ফোন হিসেবে এখনো খুব জনপ্রিয়তা আছে হচ্ছেন তাছাড়াও যারা আরেকটু লো প্রাইসের মধ্যে যাচ্ছেন তাদের জন্য আইফোন এবং আইফোন 5c হবে মাত্র 5200 টাকা 5200 টাকা জি 5000 করে দেন না 5500 করে সেল করতাম 5200 করে 5000 করেন আর আমি ডিসকাউন্ট নিলাম 5000 করে আচ্ছা 5000 টাকা আইফোন পাচ্ছেন আজকে মানে একদম মানে না হইলেই না যে আচ্ছা ঠিক আছে তারপর আমি চলে যাব এখন আমাদের অ্যান্ড্রয়েডের কিছু কালেকশনে শুরুতে আমি যে হট প্রোডাক্টটা দেখাবো গতবার আসলে আপনার ভিডিও হওয়ার পরে এই প্রোডাক্ট আমাদের আসা শুরু হয়েছে দুবাই মটোরোলা এইচ প্লাস আচ্ছা প্রচুর চাহিদা ছিল এক সময় এই ফোনটার এখনো আছে চাহিদা ছিল এবং মজার বিষয় হচ্ছে মটোরোলা এই ডিভাইসটাতে কিন্তু 6 বছর পরে কামব্যাক করছে যার কারণে এটার মধ্যে ওরা খুব ইনভেস্ট করছে এটার প্রসেসর হচ্ছে স্ন্যাপড্রাগন 865 5G এটার ক্যামেরা হচ্ছে 108 মেগাপিক্সেল হ্যাঁ এবং ক্যামেরা যথেষ্ট পাওয়ারফুল ক্যামেরা ইতিহাসের সবচেয়ে বেশি কার্ভ হ্যাঁ এটা কার্ভটা হচ্ছে ওয়াটারফল কার্ভ মানে হাতে রাখলে জাস্ট মনে হবে যে একটা ডিসপ্লে ডিসপ্লে হ্যাঁ এবং বাটনগুলো পিছনের দিকে চলে গেছে এত বেশি কার্ভ দিছে আর এটার ব্যাটারি কিন্তু 5000 mAh এবং মজার বিষয় হলো এইটার ফোনের ব্যাটারি পাওয়ার শেয়ারিং একটা অপশন আছে ওইটা দিয়ে ওয়্যারলেস ফোন এটার পিছনে বসাইলে চার্জিং হইতে থাকবে মানে আরেকটা ফোন চার্জ সে চার্জ দিতে পারবে আরেকটা ফোনকে দ্যাট মিন্স এটার ব্যাটারিটা যথেষ্ট বাহ হ্যাঁ খুব দামদার এবং মজার বিষয় হলো এটাতে কিন্তু গেমিং খুব স্মুথলি করা যায় এবং থিমটা অনেক সুন্দর হ্যাঁ নাড়লে হাত দিয়ে নাড়লে পানিটা নড়ে এটার আরেকটা ফিচার আছে সেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে যখন কেউ গেমিং করবে ওই কার্ভ ডিসপ্লেতে গেমিং ট্রিগার চলে আসবে তাই নাকি মানে ফিজিক্যাল ট্রিগারের মতো যদি যেহেতু গেম ইনস্টল করার আমি দেখাতে পাচ্ছি না আমি পার্সোনালি ইউজ করছি সেই হিসেবে আইডিয়া নিয়ে বললাম আরো একটা প্লাস পয়েন্ট হচ্ছে এটাতে হেডফোন জ্যাক দেওয়া হয়েছে ফ্লাক্স ফিক মডেলগুলোতে কিন্তু এখন আর হেডফোন জ্যাক দেওয়া লাগে না এয়ারপড কিনে নেন বেশি টাকা দিয়ে তারপরে সবকিছু মিলে এটা 90Hz রিফ্রেশ রেট এবং আপনি তো হাতে নিছেন এবং বুঝতে পারছেন সেটটা যথেষ্ট ওয়েট সবকিছু মিলে মটোরোলা এইচ প্লাস এটার অফিশিয়াল প্রাইস হচ্ছে 110000 টাকা 110000 টাকা এবং সর্বনিম্ন আমি দেখছি এটা 80000 টাকা করে অফিশিয়াল প্রাইস যেহেতু আমাদের এটা আনঅফিশিয়াল ফোন দেশের বাহিরের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট বক্স চার্জার হবে না অনলি ডিভাইস আমরা ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব মাত্র 40000 টাকা মাত্র 40000 জি 39 করে দেন আচ্ছা ঠিক আছে আমি আর 500 টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি 39500 যে নিবে সে জিতবে প্রচুর সেল হচ্ছে আমাদের ব্লগে আমরা এর আগে দেখাইতে পারি নাই এখন দেখাচ্ছি এবং এটা স্টক থাকতে থাকতে কাস্টমারদের রিকোয়েস্ট করব নিয়ে নেওয়ার জন্য কারণ এই ধরনের প্রোডাক্ট আমাদের সব সময় থাকে না থাকে না ওকে
তারপর আমরা চলে যাব হচ্ছে OnePlus এর কিছু কালেকশনে শুরুতেই আমি OnePlus এর যে ডিভাইসটা দেখাবো এটা হচ্ছে আমাদের অনেকের ক্রাশ সেটা হলো OnePlus 9 Pro 9 Pro আচ্ছা অনেকেই বলে যে OnePlus এর কার্ড ডিসপ্লে ফোনগুলোর কালেকশন একটু কম থাকে বা কিছু এবার একটু নেওয়ার চেষ্টা করছি 9 Pro এটার স্পেশালিটি হলো 12256 এবং ডুয়াল সিম ডুয়াল সিম আচ্ছা ডুয়াল ফিজিক্যাল সিমটা আচ্ছা ঠিক আছে তো দেখতে পাচ্ছেন খুব মিন কন্ডিশনে আছে এবং কালারটা হচ্ছে ব্ল্যাক কালার আপনি নিজে OnePlus 9 আর ইউজ করেন আপনার এটা সম্বন্ধে একটা অবশ্যই আইডিয়া আছে OnePlus সম্পর্কে আমার খুব ভালো ভালো ধারণা এবং মজার বিষয় হলো এটার যে হ্যান্ড ফিল এবং যে কালার এটা খুব জোস এবং ক্যামেরার দিক দিয়েও খুব মারাত্মক ক্যামেরা দিছে ওরা হ্যাজেল ব্লাডার ক্যামেরা সবকিছু মিলে OnePlus 9 Pro 12256 GB খুব ধামাকা প্রাইস থাকবে মাত্র 52,000 টাকা এবং ডুয়াল সিম আচ্ছা ডুয়াল সিম কিন্তু পাচ্ছেন কিন্তু মার্কেটে চলতেছে 55-56 আমরা অনলি ডিভাইস দিব মাত্র 52,000 টাকা ডুয়াল সিমটা 12256 ডুয়াল সিম ফিজিক্যাল সিম আচ্ছা ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ তারপর চলে যাব হচ্ছে OnePlus 8 Pro তে OnePlus 8 Pro আছে এটাও দারুণ কার্ভ ডিসপ্লে দেখতে পাচ্ছেন OnePlus 8 Pro এবং এটাও খুব স্মুথ শুধু ক্যামেরা কাটিংটা একটু চেঞ্জ 9 এর থেকে 8 এর তাছাড়া কিন্তু কার্ভগুলো প্রায় সেমই করছে এটা বেশি কার্ভ হ্যাঁ এটা একটু বেশি কার্ভ তো সবকিছু মিলিয়ে আপনার OnePlus 8 Pro আর 128 অনলি ডিভাইসটা আমরা রাখবো হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 41,000 মাত্র 41,000 মাত্র 41,000 আচ্ছা ঠিক আছে ডিসকাউন্ট প্রাইস হ্যাঁ ডিসকাউন্ট প্রাইস 120 রিফ্রেশ হার্ট সহ এটা তারপর আমরা চলে যাব আস্তে আস্তে একটু লো বাজেটের মধ্যে OnePlus 8T 8T আছে যারা গেমিং এর জন্য OnePlus ডিভাইস খুঁজতেছেন একটু লো বাজেটের জন্য তাদের জন্য OnePlus 8T এটা হচ্ছে 8/128 GB ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট অনলি ডিভাইস আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 31,000 টাকা 31,000 টাকা 8T 8T আচ্ছা 8/128 না 8/128 আচ্ছা ঠিক আছে খুব মেন কন্ডিশনে আছে ডিভাইস ওকে ভাইয়া তারপর আমরা চলে যাব এখন OnePlus এর যে সিরিজটা চলতেছে সেটা হলো Nord 2 5G RGB 128 GB এটা অনলি ডিভাইস এবং এটা অলমোস্ট নিউ কন্ডিশনে আছে বলা যায় খুব ফ্রেশ ফোনটা খুবই ফ্রেশ 5G ডিভাইস হ্যাঁ সবকিছু মিলিয়ে এটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে মাত্র 27,000 টাকা এটা মাত্র 27,000 টাকা নট টু মাত্র 27,000 টাকা আচ্ছা ওকে তারপর আমরা চলে যাব OnePlus 6T 8/128 GB OnePlus 6T 8/128 GB যদিও ডিভাইসটা একটু ব্যাকডেটেড বাট OnePlus এর বাজেট ডিভাইস কিন্তু সবসময় পাওয়া যায় না 60টা এখন মার্কেটে খুবই কম এবং 60 এর সাথে কিন্তু আমাদের বক্স আছে আচ্ছা এটার সাথে বক্স আছে সবকিছু মিলিয়ে 60টা আমরা একদম রিজনেবল প্রাইসে দিয়ে দিব মাত্র 19,000 টাকায় 60 মাত্র 19,000 টাকা 19,000 টাকায় আচ্ছা 20,500 করে চলতেছে আমি 19,000 টাকায় দিয়ে দিব 8/128 GB এবং এটা কিন্তু সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ আচ্ছা তারপর আমাদের কাছে OnePlus এর নতুন যে কালেকশনটা আছে সেটা হলো OnePlus N200 একদম মাস্টার ফিনিশিং যেটাকে বলে OnePlus N200 এবং এটা হচ্ছে N200 5G 5G পলিটা ওঠান পলিটা উঠিয়ে দিই একদম মানে খুব মেন কন্ডিশনে আছে হ্যাঁ এবং এটা হচ্ছে আমাদের দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট 5G ডিভাইস সব মিলিয়ে খুব মেন কন্ডিশনে আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 16,500 করে মাত্র 16,500 17,000 করে সব জায়গায় চলতেছে আমি দিচ্ছি ডিসকাউন্ট রেটে 16,500 এর আগে দুই পিস আনছিলাম সাথে সাথে চলে গেছে ওকে ঠিক আছে ইনশাআল্লাহ যে আগে আসবে সে আগে পাবে আচ্ছা তারপর আমরা চলে যাব বরাবরের মতো OnePlus N100 OnePlus N100 আচ্ছা কম প্রাইসের মধ্যে মানে একদম OnePlus এর লোয়েস্ট ডিভাইস যেটা 464 GB এটা পেয়ে যাবে আমাদের কাছে মাত্র 13,500 এটা মাত্র 13,500 এটা তো 5-inch ডিসপ্লে দিয়ে দিছে ভাই OnePlus চিন্তা করছেন OnePlus জিনিসটাই আসলে কোয়ালিটি ভাইয়া আচ্ছা এটা বলার কিছু Android এর মধ্যে ঠিক আছে একদম কোয়ালিটি ভালো আমাদের কাছে OnePlus N10 5G হবে 6/128 GB 90 Hz রিফ্রেশ রেট ডুয়াল সিম সহ মাত্র 18,000 টাকা করে আমাদের 18,000 টাকা করে হবে না এখন স্টক শেষ হয়ে গেছে দেখাতে পাচ্ছি না তবে অবশ্যই দেওয়া যাবে এই ভিডিও পাবলিশ হতে হতে চলে আসবে তারপর আমরা চলে যাব হচ্ছে সনির সেগমেন্টে শুরুতে যে ডিভাইসটা দেখাবো সনির সেটা হলো সনি এক্সপেরিয়া 8 ফুল ওয়াটারপ্রুফ ডিভাইস সনি এক্সপেরিয়া 8 তো এটা 4GB 64GB এবং খুব হ্যান্ডি একটা ফোন ক্যামেরাও খুব ভালো সবকিছু পাঙ্খা প্রাইস দেন হ্যাঁ পাঙ্খার প্রাইস দিয়ে দিব জান 13,500 টাকা 13,500 টাকা আমরা গত রোজার সময় যে প্রাইসটা দিছিলাম মানে প্রায় এক বছর আগে সেই প্রাইসে আবার দিয়ে দিলাম এখন 14,500 করে চলতেছে আবার আমি 13,500 টাকা আচ্ছা 13,500 টাকা ওকে ঠিক আছে তারপর আমরা চলে যাব এলজি ভেলভেট ওকে হ্যাঁ খুব চলতেছে মার্কেটে খুব জনপ্রিয় যেটা এলজি ভেলভেট এটা হচ্ছে 8/128 GB 8/128 আচ্ছা 8/128 এলজি ভেলভেট 5G এলজি ভেলভেটের দুইটা সেগমেন্ট হয় একটা 4G একটা 5G আচ্ছা 4G 5G 6/128 একটা 8/128 আচ্ছা তো এটা আমি কিন্তু একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব আচ্ছা মাত্র আমার এটা একদম আমি ফ্র্যাঙ্কলি বলি
আমাদের যেহেতু যমুনায় দোকান, আমাদের এখন কিন্তু একটা খরচ বাড়ছে। এই খরচের কারণে কিন্তু আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না কাস্টমারের জন্য, তারপরেও মন থেকে অনেক সময় চেষ্টা করি কিছু কিছু কাস্টমারের জন্য। এটা আমার কিনা হচ্ছে একদম মানে 20,500 টাকা আমার কিনা, আমি জাস্ট 500 টাকা লাভ করে 21,000 টাকায় দিয়ে দিই। 8,128 দিলেন? 8,128 আমি 21,000 দিলাম। বলেন কি ভাই, ভেলভেট আজ পর্যন্ত 21,000 8,128 কেউ দেয় নাই? দেয় নাই, আমি দিলাম। এবং এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যে কাস্টমার আমার থেকে নেক, নিয়ে জাজ করুক, তাই নাকি? একদম আমি ফ্র্যাঙ্কলি বলে দিলাম, নিয়ে জাজ করুক ভাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি তো ভাবছিলাম আপনি 22 বলবেন, ঠিক আছে। আমি যেটা সামনে বলি আরিয়ান ভাই পিছেও সেটা বলি, এবং আমার কাস্টমার সার্ভিস সম্বন্ধে আপনি একটু হলেও জানেন। ওকে, তারপর আমরা চলে যাব গুগলের সেগমেন্টে। পিক্সেল, আচ্ছা, হ্যাঁ, গুগল পিক্সেল 4XL, সরি 4, পিক্সেল 4, হ্যাঁ 4, 664 GB। এটা খুব মেন কন্ডিশনে আছে আমাদের কাছে, ইউজড হইলেও খুব ভালো কন্ডিশনে আছে। তো 664 GB পিক্সেল 4, এটা অ্যান্ড্রয়েড 12 অলরেডি আপডেট করা, সব কিছু মিলে পিক্সেল 4টা আমরা রাখতে পারবো একদম ডিসকম্প্রেস মাত্র 22,500 টাকা পরবর্তীতে আপনার ওয়েটের পিছনে প্রায় 2,000-5,000 এর মতো টাকা লাগলো ভর্তুকি দেওয়া। তাই আমি বলবো যে আমাদের প্রোডাক্টগুলো আমরা পার্সোনালি চেক করে রাখি, এই কারণে কিন্তু আমাদের প্রাইস রেঞ্জগুলো ওরকম ভাবেই করা, আমরা আলতু ফালতু কোনো দামও দেই না এবং অস্বাভাবিক কোনো কথাবার্তা আমরা বলি না। ওকে, তারপর কোয়ালিটি প্রোডাক্ট পাবেন ইনশাআল্লাহ। তারপর চলে যাবো পিক্সেল 3, পিক্সেল 3, ওকে, হ্যাঁ, রেয়ার একটা প্রোডাক্ট পিক্সেল 3। এটা হচ্ছে 4GB 64GB ভেরিয়েন্ট, একদম ডিসকাউন্ট প্রাইস মাত্র 13,500 টাকা, মাত্র 13,500 টাকা, 13,500 টাকা, ঠিক আছে। তারপর আমরা চলে যাবো হচ্ছে রিয়েলমির কালেকশন। আজকে আসলে আমাদের কালেকশন একটু বেশি, এই কারণে চেষ্টা করতেছি সবকিছু একসাথে দেখানোর টুক করে। রিয়েলমি জিটি মাস্টার, রিয়েলমি জিটি মাস্টার, রিয়েলমির মানে 2021 সালের মানে টুকর একটা ফ্ল্যাগশিপ, হাইপ ফালানো একটা, খুব হাইপ, এবং এখনো চলতেছে। এবং যারা ইউজ করতেছে তারা কিন্তু এটা থেকে এখনো সুইচ করতেছে না, এটার হ্যান্ড ফিল, লুক এবং স্টাইলিং এর কারণে সব দিক দিয়ে বেস্ট জিটি মাস্টার এডিশন। তাছাড়া জিটি মাস্টারটা হচ্ছে 5G ফোন, 5G, আচ্ছা, 778 5G প্রসেসর এটাতে ইউজ করা আছে, গেমিং করা যাবে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, সুপার অ্যামোলেড ডিসপ্লে সহ একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব। অনলি ডিভাইস মাত্র 27,000 টাকা, মাত্র 27,000 টাকা, মাত্র 27,000 টাকা দিয়ে দিব। আচ্ছা, ঠিক আছে। তারপর আমরা চলে যাব Realme 9 Pro, Realme 9 Pro, ওকে, জি, Realme 9 Pro আমাদের কাছে চলে এসেছে। এটা কিন্তু মানে আমাদের কাছে অনেকে চাইছে, Realme 9 যখন আনছিলাম তখন বলছিল যে ভাইয়া 9 Pro কবে আসবে। 128 GB 9 Pro চলে এসেছে, একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব, 27,000 টাকা দিয়ে দিব। কত? 27,000। আপনারা কিছুক্ষণ আগে বলতেছিলাম না যে ভাইয়া এই যে আইফোনের এই ক্যামেরার শেপটা আজ পর্যন্ত কেউ চুরি করার সাহস পায় নাই, ঠিক আছে, এই যে এরা একটু চেষ্টা করছিল, ঠিক আছে, চেষ্টা করছে আসলে, কিন্তু আসলে ওই লেভেলে যাওয়ার সাহসটা পায় নাই ভাই, দেখছেন, এটা কপিরাইট ক্লেম তো অবশ্যই থাকে। আচ্ছা, ঠিক আছে ভাই, আইফোনের যদি আপনি ব্যাকশেলের শেপ এরকম করে ফেলেন আইফোনের দাম কত কমে যাবে জানেন? মানুষ কিনবেই না, যারা ভাবের জন্য কিনে তারা আর আইফোনই কিনবে না। তারপর আমাদের আপনার ভিউয়ার এবং আমাদের কাস্টমার তাদের অনেকেই আমাদের কাছে চাইছিল Realme X, Realme X, ভাইয়া Realme X কবে আসবে? সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, পপ আপ, ওয়াও, ক্যামেরা, সব কিছু একসাথে। Realme-র এই প্রোডাক্টটা আমরা খুব পাই না, একদম রেয়ার একটা প্রোডাক্ট। X 4GB 128GB আমাদের কাছে চলে এসেছে, এক পিস প্রোডাক্টটি আপাতত স্টকে আছে, যে আগে আসবে আগে পাবে, মাত্র 16,000 টাকা, K20 Pro-র মতো কিন্তু, হ্যাঁ, K20 Pro এর মতো, বাট Realme K20 Pro এর চেয়ে একটু স্টাইলিশ, কারণ K20 পপ আপটা হচ্ছে সাইডে, আচ্ছা, এটা মাঝখানে, পপ আপটা হচ্ছে একদম মিডলে, ওকে, এই জিনিসটা খুব ভালো করছে ওরা, এবং কালারটাও কিন্তু খুব ম্যাচিং, সুন্দর কালার। আচ্ছা, তারপর আমরা চলে যাব হচ্ছে Realme 7, 8GB 128GB ভেরিয়েন্টের Realme 7 আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র 15,500 টাকায়, only device না, জি, ওকে, ফ্রেশ আছে, হ্যাঁ, যথেষ্ট। তারপর আমরা চলে যাব হচ্ছে স্যামসাং এর কিছু কালেকশনে। শুরুতে স্যামসাং এর যে ফোনটা দেখাবো সেটা হচ্ছে Samsung S10 5G, এর মধ্যে সবচেয়ে বড় এবং পাওয়ারফুল যে ডিভাইসটা সেটা হলো Samsung S10 5G, আচ্ছা আচ্ছা, যদিও এটা সুন্দর পলি করা আছে এবং মিন কন্ডিশনে আছে, আপনার হাতের ফোন, হ্যাঁ, আমার হাতের ফোন, এবং মজার বিষয় হলো এটা 8GB 256GB, মার্কেটে কিন্তু 828টা অ্যাভেলেবল, বেশি 256GB রেয়ার, র্যাম প্লাসের মাধ্যমে 8GB ভার্চুয়াল র্যাম এক্সটেন্ড করা যাবে, আচ্ছা আচ্ছা, সবকিছু মিলিয়ে এটা হচ্ছে আপনার রিফ্রেশ রেটও খুব ভালো, সুপার অ্যামোলেড ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গার, ফেস আইডি আছে, সবকিছু মিলে এটা আমরা প্রাইস রাখবো ডিসকাউন্ট প্রাইস মাত্র 27,000, মাত্র 27,000 টাকা, জি, মাত্র 27,000 টাকা, 27,000 টাকায় 27,000 টাকায় S10 5G, তাও হচ্ছে 8GB 256GB পাওয়া যায় না, 27,000 টাকা S10 5G, আজকেও ভিডিও করছি আরেকটা শপে, ঠিক আছে, 30,000 টাকা, হ্যাঁ,
31000 টাকা আমি রিকোয়েস্ট করছি 500 টাকা কমানোর জন্য কমায় নাই কিন্তু আমি দিব 27000 টাকা এসএম থাকবে এবং একটা জিনিস বলে রাখি যেহেতু এটা আমার হাতের ইউজড ফোন অবশ্যই কিন্তু এটা ওইরকম ফোন হবে অবশ্যই আমি কিন্তু অলওয়েজ এক্সক্লুসিভ ডিভাইসগুলোই রাখি হাতে আচ্ছা আচ্ছা তারপরে আমি যেটা করব দেখাবো সেটা হচ্ছে আইফোন S10 আছে অনেকে একটু ছোট ফোন পছন্দ করে বড় ফোন পছন্দ করে না তাদের জন্য S10 আচ্ছা S10 এটা 8GB 128GB স্ন্যাপড্রাগন ভেরিয়েন্ট সিঙ্গেল সিম এটা দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট এবং খুব ভালো কন্ডিশনে আছে এটা দেখতেছেন যে কোনো ধরনের ডিসপ্লে দাগটা কিছু নেই দাগটা কিছুই নেই তার মানে এটা খুব মেইন কন্ডিশনে আছে সবকিছু মিলে S10 টা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র জিনিসগুলো অবশ্যই আগে পাবে আর অবশ্যই আসবেন ভাইরে কনভিন্স করে যদি আরো কিছু কমাইতে পারেন আসলে আমি ওইরকম ভাবে দিতে পারি না ভাইয়া কেন দিতে পারি না কারণ আমি যা দেওয়ার সেটা আমি ভিডিওর মধ্যে দিয়ে দিই আচ্ছা আচ্ছা তারপর আমরা চলে যাব সবার পূর্ব পরিচিত S7H বিলুপ্ত প্রায় প্রোডাক্ট বিলুপ্ত না এখনো খুব ফ্যাশনেবল এখনো খুব গুড লুকিং এবং এখনো কিন্তু হাতে খুব যায় S7S 4GB এবং ক্যামেরার কোয়ালিটি দেখছেন ভাই আজ থেকে এত বছর আগের ফোনের ক্যাম স্যামসাং এর ক্যাম কোয়ালিটি দেখেন এটা বিশেষত্ব হলো এটা দুবাইয়ের প্রোডাক্ট দুবাইয়ের প্রোডাক্ট আমি বলে রাখি আমাদের ইউজড ফোন কিছু আপনার চায়না থেকে আসে কিছু ইন্ডিয়া থেকে আসে কিছু দুবাই থেকে দুবাই থেকে আচ্ছা আমাদের দুবাইয়ের প্রোডাক্টগুলো অলওয়েজ কোয়ালিটিফুল প্রোডাক্ট ওকে আমি পার্সোনালি কম্পেয়ার করে দেখছি যে দুবাইয়ের প্রোডাক্টগুলোর ফিনিশিংই আলাদা থাকে ওকে তো স্যামসাং S7H 4GB 32GB ভেরিয়েন্টের ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 13500 টাকা জি একদম ফ্রেশ কন্ডিশন ঠিক আছে নেক্সট তারপর আমরা চলে যাব ভিভোর প্রোডাক্ট ভিভোতে আছে অনেকেই আমাদের কাছে ভিভোর হাই সেগমেন্টের কিছু প্রোডাক্ট চেয়েছিলেন এর আগে আমরা দিতে পারি নাই চলে এসেছে এটা যদিও চার্জ নেই একটু দেখান যদি ভিভো V215G আচ্ছা V215G হ্যাঁ V215G ক্যামেরা কাট আউট কিন্তু X সিরিজের মতো মানে X70 প্রো বা X60 প্রো ওই কাট আউটে V সিরিজগুলো করছে তো সবকিছু মিলে ফ্রেশ কন্ডিশনে আছে ডিভাইসটি আমাদের কাছে তো V215G আমরা দিয়ে দিব একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 23000 টাকা মাত্র 23000 টাকা ওকে ঠিক আছে তারপর আমরা চলে যাব হচ্ছে ভিভো V20 আচ্ছা V21 এর আগে যেটা V20 এইটা আমাদের কাছে পেয়ে যাবেন 8128 মানে দুইটাই কিন্তু ভেরিয়েন্ট 8128 সবকিছু মিলে 8128GB এই ডিভাইসটি আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 19500 টাকা মাত্র 19500 টাকা ঠিক আছে তারপর আমরা চলে যাব হচ্ছে Oppo F19 Pro Plus এর আগে একবার আপনি দেখাইছিলেন এই ডিভাইসটা এবং খুব সাড়া পাইছিল আচ্ছা এটা কিন্তু ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার অ্যামোলেড ডিসপ্লে ওকে আর 5G ডিভাইস 8128GB Oppo F19 Pro Plus আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 22000 টাকা জি আচ্ছা খুব ফ্যাশনেবল কিন্তু ক্যামেরা কাট আউটটাও কিন্তু দারুণ অনেক সুন্দর কিন্তু আর ক্যামেরার রেজোলিউশন অনেক ভালো সবকিছু মিলে খুব ভালো করছে সব দিক দিয়ে জিনিস আচ্ছা ঠিক আছে ভাইয়া ওকে ভাইয়া তারপর আমরা চলে যাব বাংলাদেশের এখন যে সিগনিফিক্যান্ট ফোনটা চলতেছে Oppo F21 Pro আচ্ছা আমাদের জাতীয় দলের মানে অলরাউন্ডার সাকিব আল হাসান নিজে যেটা স্পন্সরশিপ করছে সেটা এটা Oppo F21 সাকিব আল হাসান কিন্তু করছে অরেঞ্জ কালারটা হ্যাঁ অরেঞ্জ কালার আচ্ছা এটা হচ্ছে এটা আমাদের ব্ল্যাক কালারটা আপনি একটা জিনিস দেখবেন যে আমার এই জায়গায় ম্যাক্সিমাম কালেকশন কিন্তু একটু ডার্ক কালারের মধ্যে এটা আমার পার্সোনাল চয়েস ভাই আমারও চয়েস পার্সোনাল চয়েস ডার্ক কালার কারণ আমার কথা হলো যে হ্যান্ডসেট হাতে থাকবে ময়লা হবে দাগ পড়বে নানান ধরনের জিনিস লাইট কালারের ডিভাইসগুলোতে কিন্তু এগুলো খুব শো করে বাট ডার্ক কালারের জিনিসগুলোতে এটা একটু কম হ্যাঁ তো সবকিছু মিলে F21 Pro 8GB 128GB খুব মিন কন্ডিশনে আছে একদম নতুন Oppo তো এরপরে আর কোনো ফোন আসে নাই না এখনো ওরকম ভাবে আসে আরেকটা আসবে হ্যাঁ আসছে প্রিপারেশন চলতেছে ওটা সম্ভবত F21 Pro Plus এরকম টাইপের কিছু একটা আচ্ছা হ্যাঁ তো F21 Pro আমি একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব মাত্র 26000 টাকা খুব ভালো প্রাইস ঠিক আছে প্রাইসে কাস্টমার জিতবে না আচ্ছা তারপর আমরা চলে যাব Oppo A16 এর আগেও আমি দেখাইছিলাম আপনার ভিডিওতে সাথে সাথে ফোনটা সেল হয়ে গেছে এবং মজার বিষয় হলো A16 গুলো আমার কাছে খুব মিন কন্ডিশনে আছে প্রায় মানে বলা যায় নিউ কন্ডিশনের মতো এবং এটা একটু আপনার 464 লো সেগমেন্টের ফোন হলে এটা লুকটা কিন্তু খুব দারুণ করছে ব্যাক সাইডের যে লুকটা এর আগে আমি ব্লু কালার দিছিলাম এবার এই কালারটা আসছে এই ডিভাইসটা আমি দিয়ে দেব আগের প্রাইসেই মানে রেগুলার প্রাইস যেটা 14000 টাকা এটা 14000 টাকা মাত্র 14000 টাকায় দিয়ে দিব তারপর আমরা চলে যাব Oppo A15s 15s 15s যেটা আর কি ওকে
এটা কিন্তু খুব ড্যাশিং একটা কালার দেখেন রিফ্লেক্টিভ সিলভার হ্যাঁ 464 জিবি ভেরিয়েন্টের এই ডিভাইসটি দিয়ে দিব হচ্ছে একদম রিজনেবল প্রাইস মাত্র 13000 টাকা মাত্র 13000 টাকা না জি 13000 টাকা আচ্ছা ঠিক আছে তারপর আমরা চলে যাব Oppo A31 এ A31 হ্যাঁ এটাও রিজনেবল প্রাইসে দিয়ে দিব এবং মজার বিষয় হচ্ছে এটা আমাদের কাছে আছে একদম বক্স চার্জার সবকিছু সহ হ্যাঁ একদম বক্স চার্জার সবকিছু সহ আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 10500 মাত্র 10500 4 জিবি 128 জিবি আচ্ছা ঠিক আছে 10500 টাকা তারপর এরপর আমরা আবার একটু এদিক চলে আসব সেটা হচ্ছে আমরা চলে যাব Redmi সিরিজে আচ্ছা Xiaomi-তে Xiaomi-র যে সিরিজটা শুরুতেই দেখাবো সেটা হচ্ছে Xiaomi 11i 11i হ্যাঁ 5G হাইপার চার্জ যেটাকে বলে মানে এটা খুব তাড়াতাড়ি চার্জ হয় তো 5G ডিভাইস Xiaomi 11i আমাদের শোরুমে অফিশিয়ালি এখনো চলতেছে আপনার 6128টা 40000 করে আচ্ছা এবং 8128টা 42000 টাকা আচ্ছা তো আমি সেই ডিভাইসটা রাখবো একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 24500 মাত্র 24500 24500 এবং দেখতে পারতেছেন যে একদম নিউ কন্ডিশনে আছে হ্যাঁ নিউ কন্ডিশনে আচ্ছা এটা তো Xiaomi এর ফ্ল্যাগশিপ হ্যাঁ হ্যাঁ ফ্ল্যাগশিপ এগুলা এখন সব ফ্ল্যাগশিপ 5G ডি মডেলগুলো আসছে সব আচ্ছা তারপর আমরা চলে যাব হচ্ছে Xiaomi 11 Lite Xiaomi 11 Lite খুব মেন কন্ডিশনে আছে আমাদের কাছে এটা এখনো আমি অ্যাক্টিভ করি নাই হ্যাঁ আচ্ছা ইনঅ্যাক্টিভ প্রোডাক্ট না ওই যে বক্স এই যে এটার বক্সটা হ্যাঁ এবং বক্সের মধ্যে কিন্তু অরিজিনাল চার্জার এবং এই যে গাইডবুক সবকিছুই কিন্তু আছে মানে সবই আছে একদম ফুল প্যাকেজ যেটাকে বলে ওকে ঠিক আছে তো সবকিছু মিলে Xiaomi 11 Lite এটা হচ্ছে 5G আর একটা হয় 5G Any আচ্ছা তো Xiaomi 11 Lite 5G আর একদম ডিসকাউন্ট প্রাইসে দিয়ে দিব মাত্র 24500 মাত্র 24500 টাকা বক্স সহ ডিভাইস কিন্তু 26 করে সেল হয় আচ্ছা আমি 24500 টাকায় দিয়ে দিব হ্যাঁ ওকে ঠিক আছে তারপর আমরা চলে যাব Xiaomi Redmi Note 10s সুপার অ্যামোলেড ডিসপ্লে Note 10s হোয়াইট কালারের মধ্যে খুব সুন্দর একটা কালার আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 16000 টাকা এটা মাত্র 16000 টাকা 664 জিবি ডিভাইস মাত্র 16000 টাকা পেয়ে ঠিক আছে তারপর আমরা চলে যাব Xiaomi Redmi Note 10 আচ্ছা হ্যাঁ Redmi Note 10 এটাও হচ্ছে সুপার অ্যামোলেড ডিসপ্লে সাইড মাউন্টেড ফিগার করছে এটা আমি দিয়ে দিব 6128 জিবি ভেরিয়েন্টের ডিভাইস মাত্র 16500 টাকা মাত্র 16500 টাকা 6 জিবি 128 জিবি একটু ডাল কন্ডিশন মানে ব্যাকে আর হ্যাঁ মনে হয় যে ওই যে ব্যাক কভারের দাগ রাইট এছাড়া কিন্তু আদার্স কোনো ডেন্ট বা মেজর কোনো এরকম হ্যাঁ ইয়া নাই তারপর আমরা চলে যাব Redmi 10 Prime এটারও কিন্তু ব্যাক ক্যামেরা কাটআউট খুব সুন্দর করছে সাইড মাউন্টেড ফিঙ্গার 4GB 64GB ভেরিয়েন্টের এই ডিভাইস ওকে আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 15000 টাকা মাত্র 15000 টাকা না এবং এটা কিন্তু খুব হেভি করছে হুম অনেক হেভি ব্যাকআপ ভালো দিবে ব্যাটারি মানে 5000 mAh এগুলা প্রত্যেকটারই 5000 mAh ব্যাটারি আর Xiaomi এর ব্যাটারি কিরকম ব্যাকআপ দেয় এটা দর্শকরা জানে যারা ইউজ করছে তারা আরো ভালো জানে আচ্ছা ঠিক আছে তারপর চলে যাব Xiaomi Redmi Note 10 Note 10 আছে Xiaomi আমাদের অনেক কালেকশন আছে এবার Redmi Note 9 এটা সরি আচ্ছা Note 9 Redmi Note 9 Note 9 এটা হচ্ছে 6GB 128GB আর দিয়ে দিব হচ্ছে একদম ডিসকাউন্ট প্রাইসে জান 15000 টাকা দিয়ে দিব এটা 15 হ্যাঁ 15000 টাকা দিয়ে দিব ঠিক আছে 15 তারপর আমরা চলে যাব Note 8 Pro তে Note 8 Pro টা আমাদের 8GB 128GB এর আগেও এরকম একটা কালার আসছিল আবার নিয়ে আসছি চাহিদার কারণে বেশি দিন রাখতে পারিনি 8GB 128GB Note 8 Pro আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 15500 টাকা ডিসকাউন্ট প্রাইসে 15500 15500 আচ্ছা এটা একটা প্রিমিয়াম ফিল আছে হ্যাঁ হ্যাঁ প্রিমিয়াম ফিল আছে এবং যথেষ্ট হেভি আচ্ছা হ্যাঁ ফোনগুলো তারপর আমরা চলে যাব হচ্ছে Xiaomi এর Poco সিরিজে চলে এসেছে আমাদের Xiaomi এর Poco M3 Pro আচ্ছা M3 Pro 6128 এটার কিন্তু ইয়েলো কালারটা কিন্তু 5G ইয়েলো কালারটা কিন্তু ফোটে বেশি হ্যাঁ ফোটে বেশি এটাও খুব সুন্দর কালার এটাও যে খুব ফালানো যায় তা না 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 যাদের ব্ল্যাক পছন্দ তারা তো এটাই নেবে ব্ল্যাক পছন্দ তারা নিতে পারবে ইয়েলোটা একটু ডার্টি হয় বেশি তো সবকিছু মিলে Poco M3 5G টা আমাদের কাছে কিন্তু পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 16500 টাকা এটা মাত্র 16500 টাকা 16500 আচ্ছা 6128 6128 আচ্ছা 464 টা হলে আবার 14 তে পাবেন হ্যাঁ 464 হলে আবার একটু কমে পাবে এটা 6128 5G টা তো আচ্ছা এটা একটু এই কারণে প্রাইসটা একটু হাই তারপর আমরা চলে যাব Poco X3 হ্যাঁ 8GB 128GB আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 8000 টাকা এটার সাথে Poco X3 Pro হবে মাত্র 18500 টাকা অলরেডি Poco X3 Pro আমাদের সোল্ড আউট স্টক শেষ হয়ে গেছে Poco X3 প্রচুর চাহিদা ভাই আপনি প্রচুর চাহিদা মার্কেট ঘুরে সহজে পাওয়া যায় না যেমন আমাদের মার্কেটে ওদিন একজন কাস্টমার আসছে আনফরচুনেটলি সে সকাল 11টা থেকে বিকেল 4টা পর্যন্ত জাস্ট X3 Pro নিবে খুঁজছে সেই জন্য সে খুঁজছে বাট আনফরচুনেটলি আমার অনলাইন কাস্টমার মানে ব্লগের কাস্টমারের জন্য আমি ওটা বুকিং করে দিয়েছি সে অনেকবার আমাকে রিকোয়েস্ট করছিল বাট দিতে পারিনি ওকে তবে এবার দেওয়া যাবে ইনশাআল্লাহ আমাদের কাছে পেয়ে যাবেন X3টা 8128 মাত্র 18000 টাকায়
আর পোকো এক্স 3 প্রো 6128 8128 দুইটাই সিম প্রাইস রাখবো 18500 18500 জি আচ্ছা ঠিক আছে তারপর আমরা চলে যাব পোকো একটু লো বাজেট কালেকশনে পোকো M2 পোকো M2 আচ্ছা 6GB 64GB ভেরিয়েন্টের এই ডিভাইস পোকো M2 আমাদের কাছে পেয়ে যাবেন একদম ডিসকাউন্ট প্রাইসে মাত্র 11500 মাত্র 10500 টাকায় এবং নোট 7 প্রো হবে মাত্র 11000 টাকা এগুলা বক্স থাকতেও পারে অন্য ডিভাইসও হতে পারে প্রাইসটা সেম রাখবে আচ্ছা আলাপ করে নিবেন প্রাইস বেশি হবে না তাছাড়াও যারা একদম লো বাজেটের মধ্যে ফোন খুঁজতেছেন তাদের জন্য Oppo A57 এবং F1S আচ্ছা 464 F1S পাবেন মাত্র 6000 টাকায় A57 টা পেয়ে যাবেন হচ্ছে 464 অথবা 332 মাত্র 5500 টাকা মাত্র 5500 টাকা জি আচ্ছা ঠিক আছে তো এই ছিল আজকে আমাদের কালেকশন ভিউয়ার্স তারপরেও যদি কারো কোনো ধরনের মডেল চুজ থাকে ভেরিয়েন্ট কালার অবশ্যই আমাদেরকে জানাবেন আরেকটা বিষয় বলে রাখি আমাদের এখন আরেকটা নাম্বার অ্যাড হয়েছে বাংলানিক নাম্বার এই নাম্বারটাতে আপনারা অবশ্যই কল দিবেন কারণ যমুনার আমার এই সাইডে হচ্ছে নেটওয়ার্কটা একটু কম পায় যার কারণে অনেক সময় ফোন ঢোকে না তাই আপনারা সাথে সাথে বাংলানিক নাম্বারটা কল দিবেন ওটা অলওয়েজ আপনারা খোলা পাবেন এবং আমাদের দুইটা নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো থাকবে যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের অনলাইনে কল মেসেজ দিয়ে ভিডিও কলে প্রোডাক্ট দেখতে পারবেন দেখে দেন আপনারা অর্ডার প্লেস করতে পারবেন আর আমাদের অর্ডার প্লেসমেন্টের পলিসিটা একবার বলে দিই সেটা হলো আমাদের এখন পলিসিটা একটু চেঞ্জ হয়েছে সেটা হচ্ছে 10000 টাকার নিচের প্রোডাক্টের জন্য 510 টাকা অ্যাডভান্স 20000 টাকার নিচের প্রোডাক্টের জন্য 1020 টাকা অ্যাডভান্স এবং 20000 টাকার উপরে যে প্রোডাক্টগুলো সেগুলোর জন্য 2000 টাকা করে অ্যাডভান্স করা লাগে অ্যাডভান্স করার পর নাম অ্যাড্রেস ফোন নাম্বার দিলে আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রোডাক্ট পাঠিয়ে দিব 24 ঘন্টা সময় লাগে সাধারণত 24 থেকে 48 ঘন্টা জেলা সদরে যাবে 64 জেলা সদরে এবং আমাদের রিপ্লেসমেন্ট পলিসিটা হচ্ছে ওয়ান উইকের রিপ্লেসমেন্ট পলিসি ডিসপ্লে এবং পার্টস বাদে আমি বারবার বলে দিচ্ছি অনেকে বিভ্রান্ত হবেন না অনেকে অনেক কিছু বলে ভাই আমি সোজা সাপটা কথা বলি সবসময় ডিসপ্লে এবং পার্টস বাদে যে কোনো প্রবলেমের জন্য আপনারা 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ডিভাইসের মাধ্যমে ডিভাইস আমাদের ক্যাশব্যাক পলিসি নেই আমাদের ক্যাশ রিফান্ড হয় না আমি বারবার বলে দিচ্ছি আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি তো থাকবেই সেই ক্ষেত্রে হচ্ছে পার্সের খরচ কাস্টমারের থাকবে আর আমাদের ফ্রি সার্ভিসটা থাকবে আচ্ছা আচ্ছা তো এই ছিল আমাদের মোটামুটি পলিসি আর অ্যাড্রেসটা আমি শেষবারের মতো বলে দিচ্ছি আরেকবার সেটা হচ্ছে যমুনা ফিউচার পার্কে ঢুকে হাতের বামে আসলে 11 নম্বর লিফট 11 নম্বর লিফট দিয়ে জাস্ট লিফটের ফোরে উঠলে এ ব্লকে মানে লিফটের চারতলায় এ ব্লকে আসলেই লিফট থেকে বের হয়ে আর দেখবেন আপনারা নামাজের স্থান তার আগের গলিতে জিএসএম ফিক্সিট 41D শপ নাম্বার 41D আচ্ছা তো আবির ভাই ভালো থাকবেন জি আল্লাহ হাফেজ